শীতকালীন সময়ের বিখ্যাত পিঠা ভাপা পিঠা। আমার আজকের ভিডিওতে থাকছে ভাপা পিঠা তৈরির পুরো প্রণালী, প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ। পিঠাপুলি তৈরি করা, অতিথি পরায়ণতা, সব আত্মীয় স্বজন মিলে একসাথে মজা করা, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, এগুলো যেন আমাদের বাঙালিদের ঐতিহ্য। আগেকার সময়ে শুনেছি আমার মা দাদির মুখে এবং বইয়ের পাতায় পড়েছি নবান্নের উৎসবের কথা। গ্রাম বাংলার কৃষকের ঘরে ঘরে তখন নতুন ফসল উঠত এবং সেই আনন্দ ছড়িয়ে পড়ত পুরো গ্রামে, এবং সেই আনন্দে তারা নবান্নের উৎসব পালন করত। মেয়েরা তাদের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসত এবং নতুন ধানের, নতুন চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হতো নানান রকমের পিঠাপুলি। শৈশবটা গ্রামে কাটার কারণে কিছুটা হলেও গ্রামীণ জীবনের সেই মধুর স্মৃতি হৃদয়ে লালন করছি, এবং সময় সুযোগ পেলেই সেই স্মৃতি চারণ করতে খুব ভালো লাগে। ছোটোবেলায় ফুপুরা আমাদের বাড়িতে বেড়াতে আসতো, আমার চার ফুপু ছিল। আমরা ফুপাতো ভাই বোনরা সবাই মিলে অনেক হই হুল্লোড় মজায় সারাদিন কাটিয়ে দিতাম, আর মা ফুপুরা সবাই মিলে সারাদিন অনেক মজার মজার রান্না করতেন, অনেক রাত ধরে পিঠাপুলি বানাতেন, তাদের চোখে কখনো ক্লান্তি দেখা যায়নি। কিন্তু এখনকার সময় দৃশ্যটা অনেকটাই পাল্টে গেছে, এখনকার সময় আর কেউ এতটা কষ্ট করতে চায় না। এখন অবশ্য বাহিরেই অনেক মজার ধরনের পিঠা কিনতে পাওয়া যায়, তাই আর কেউ ঘরে ঝামেলা করে বানাতে চায় না। কিন্তু আমরা যারা প্রবাসী, আমাদের জন্য একটু ভিন্ন, আমাদের পিঠা খেতে ইচ্ছা করলে অবশ্যই বানিয়ে খেতে হবে, আর তাই আমার এই চেষ্টা। আজকে আমি ভাপা পিঠা তৈরির পুরো প্রণালীটি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে তৈরি করেছি। যারা ভাপা পিঠা বানাতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, বাট যারা ভাপা পিঠা বানাতে পারেন না তাদের জন্য আমার ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে বলে আমি মনে করি। আমার ভিডিওটি যারা দেখছেন তাদের জন্য একটা অনুরোধ রইল, আমার ভিডিওটি ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং লাভ লাইক দিবেন। আপনাদের ছোট্ট একটা সুন্দর কমেন্টের জন্য কিন্তু আপনাদের খুব একটা বেশি সময় নষ্ট হয় না বা টাকা পয়সাও খরচ হয় না, বাট আপনাদের এই ছোট্ট একটা সুন্দর কমেন্ট, একটা শেয়ার, একটা লাভ লাইক আমাদের জন্য অনেক বড় ধরনের ইন্সপিরেশন হিসেবে কাজ করে। আমরা যারা ভিডিও মেকার, আপনাদের এই ছোট্ট একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাদের নেক্সট কাজের প্রতি আরও বেশি যত্নবান এবং কেয়ারি করে তোলে, তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আমার পেজটাতে একটা ফলো দিয়ে রাখেন যেন নেক্সট ভিডিও আপনাদের কাছে চলে যায়, আর প্লিজ প্লিজ বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।